এটার প্রাইস হচ্ছে এই দেখো এটা 13 লক্ষ টাকা 13 লক্ষ মাত্র হ্যাঁ মাত্র 13 লক্ষ এটাই কিনা দাও ওয়েলকাম টু শেক ব্লগস আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমরা যাব জাতীয় বৃক্ষ মেলা যারা আমাদের মতো গাছপ্রেমী মানুষ আছেন তাদের কাছে একটু বেশি ভালো লাগবে আজকের ব্লগটা আজকে বাসা থেকে বের হয়ে দেখি প্রচন্ড বৃষ্টি চিন্তায় পড়ে গেলাম দুজনেই যাওয়া উচিত হবে কি হবে না যেহেতু বের হওয়ার আগে মোটামুটি বাসার সব কাজের ঝামেলা গুছিয়ে বের হয়েছি তাই ভাবলাম যাওয়া যাক যা হবে পরে দেখা যাবে ভিজতে ভিজতেই আমরা ধানমন্ডি পর্যন্ত আসলাম এরপর দেখি সম্পূর্ণ ভিজে গিয়েছে তাই সিদ্ধান্ত নিলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছে খাওয়ার ঝামেলা সেরে নেওয়া যাক আর অপেক্ষা করব যদি বৃষ্টি কমে এইরকম ওয়েদারে আসলে সবাই খিচুড়ি খেতে খুব পছন্দ করে আমরাও খেতে চেয়েছিলাম কিন্তু শেষ হয়ে গিয়েছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম বৃষ্টি থামার জন্য অবশেষে বাইক পার্কিংয়ে রেখে রিক্সা নিলাম কারণ বৃষ্টি একদমই কমছিল না এরকম ওয়েদারে রিক্সায় করে ঘুরে বেড়াতে যে কি অসম্ভব ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো না অবশেষে আমরা পৌঁছে গেলাম বৃক্ষ মেলায় তো চলুন দেখা যাক এবছরের মেলা কেমন হয়েছে আজকে আমাদের শুধু ঘুরে দেখার কথা ছিল কোনো কিছু কেনার একদমই ইচ্ছা ছিল না কারণ তিন দিন আগেই গাজীপুর থেকে অনেক চারা কিনে এনেছে কিন্তু সে তো নিজেকে সামাল দিতে পারে না দেখতে গিয়ে বেশ কিছু গাছ আর প্রয়োজনীয় অনেক কিছুই কেনা হয়ে গেল প্রায় প্রত্যেকটা স্টলেই দেখতে পাবেন ভিন্ন ভিন্ন প্রজাতির আম গাছের চারা কাঠলিচু করমচা জাম আপেল এভাবে বললে আসলে শেষ করা যাবে না তারপর আবার পাবেন নানা প্রজাতির হারিয়ে যাওয়া রেয়ার কিছু গাছের চারা যেগুলো মেলা ছাড়া কালেক্ট করাটা খুব কঠিন ব্যাপার আমি আবার ফুল গাছ বেশি পছন্দ করি আমার মতো যারা আছেন অবশ্যই একবার আসবেন আপনাদের মন ভালো হয়ে যাবে কেনার ইচ্ছা যদি নাও থাকে দেখার পর নিজেকে আসলে সামলে রাখা যায় না যারা ইনডোর প্লান্ট পছন্দ করেন তারা নিজের বাসা মনের মতো করে সাজানোর জন্য সব ধরনের প্লান্ট পেয়ে যাবেন একই জায়গায় আজকে যেহেতু বাইক দিয়ে এসেছি ক্যারি করে নিয়ে যাওয়াটা অসম্ভব ছিল তাই মেলা শেষ হওয়ার আগে আমি আবার আসবো বেশ কিছু ইনডোর প্লান্ট পছন্দ করে গেলাম এখন অনেক বছর মেলা করে যা কারণ আপনারা আসছেন যেতে পারিনি যার জন্য আমি এদের সাথে এইগুলি দেখাই টিকাই এবং কারো দরকার হলে মেডিসিন প্লান্টগুলি আমি দিয়ে আসি এই দেখেন আমার কাছে বেশি দেয় কিন্তু রিয়াল কালার যেগুলি আছে ধারমালা যেগুলি ছাতুল কমাল এগুলি কিন্তু রেয়ার রেয়ার কালেকশনগুলো এখন জন্য যারা আপনারা পেতে পারেন সেই জন্য আমি কিছু একটা দিলি সবাই আমজাম কাটা করে আমি কিন্তু এইগুলি মেডিসিন প্লান্ট ইউজ করতেছি সোনালু গাছ কি ছাদে হয় সোনালু গাছ তো ছাদে না ছাদে বেশি চাষ সুবিধা দেখো কিন্তু আপনি ওনাকে রাখতে পারবেন আপনি মনে করেন কতটুকু রাখবেন এটা মানে যে মাথা করে জানি না ছাদে হবে ওটা ছাদে আমি তো বললাম সবাই কি করতে এটার মনে হয় বেশি বড় হয় না আমাদের
এগুলো হচ্ছে গ্রোয়িং ব্যাগ। আমাদের দেশে এগুলো বিভিন্ন নামে সবাই চেনে, কেউ কেউ ফ্যাব্রিক গ্রোয়িং ব্যাগ বলে, আবার কেউ কেউ জিও ব্যাগও বলে। এগুলো খুব লং লাস্টিং হয়ে থাকে। বাংলাদেশে এই গ্রোয়িং ব্যাগগুলো এখনও খুব একটা অ্যাভেলেবেল হয়নি। মাটি ঠান্ডা রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মাটির টব ব্যবহার করা, কিন্তু মাটির টব এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো খুব কষ্টকর ব্যাপার, আর সবচেয়ে বড় সাইজের টবও ম্যানেজ করা বেশ ঝামেলার বিষয়। তাই সেক্ষেত্রে এই জিও ব্যাগগুলো সব দিক দিয়েই বেশ উপযোগী। মনে করেন যে ধরেন আমি এখানে আছি না, আমার এখান থেকে 6 ফিট জন্য দূরত্ব লাগে, দূরত্বটা আর একজন আর কিছু করতে না, এর মাঝে আপনি গাছ দিতে পারবেন কোনো সমস্যা এই দুইটাতে ধরবে আপেল নাকি একটা দুইটাতেই আপেল আসবে আপনার পাশাপাশি থাকতে হবে। বনসাই একটি জীবন্ত শিল্প। একটি শক্ত কাণ্ড বিশিষ্ট গাছকে একটি ছোট পটে রেখে বছরের পর বছর একে বাঁচিয়ে রাখার শিল্পই হচ্ছে বনসাই। বনসাই যারা পছন্দ করেন বা সংগ্রহ করেন, তারা খুঁজে খুঁজে তাদের পছন্দসই বনসাই কালেক্ট করে থাকেন। বিভিন্ন প্রজাতির বনসাই একই জায়গায় পেয়ে যাবেন এই মেলায় আসলে। সম্পূর্ণ মেলা ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি, পা ব্যথা হয়ে গিয়েছিল, তাই আমরা এবার রওনা করব। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেলে এখানে খাবারের ব্যবস্থা আছে, খেয়ে নিতে পারবেন। আপনি কেনাকাটা শেষ করে আপনার ক্রয়কৃত চারাগুলো মেলার গেটের বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রচুর লোক পাবেন। ওদেরকে কিছু বকশিস দিলেই খুশি মনে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসবে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভালো না লাগলেও সেটা কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর যদি আপনি আমার অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।